জানিয়ে দিন, 9 ঘন্টা পর অবশেষে উদ্ধার করা গিয়েছে সেই শিশুকে, যার সন্ধান দুপুর থেকে চলছিল। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু উধাও হয়ে যায়। যে মহিলা সন্দেহভাজন তার ছবি এই মুহূর্তে দেখছেন, তাকেও ধরা গিয়েছে এবং শিশুকে এই মুহূর্তে তার মামার বাড়িতে বাগমারিতে নিয়ে যাওয়া হয়েছে। আর মহিলাকে ধরা গিয়েছে দক্ষিণ কলকাতার কোনো জায়গা থেকে। আমরা সবিস্তারে জানবো বিক্রম দাস আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে। বিক্রম, দেখো, যেটা আমরা জানতে পাচ্ছি স্থানীয় সূত্রে, যে দক্ষিণ কলকাতার একটি জায়গা থেকে এক ব্যক্তি সে প্রথমে চিহ্নিত করে এবং তারপরে কিন্তু স্থানীয় লোকজনকে সে বলে যে যে ছবি টিভিতে দেখানো হচ্ছে সেই ছবি সেই মহিলা, এবং বাচ্চাকে তিনি আইডেন্টিফাই করে পরেই কিন্তু মহিলাকে আটক করা হয়। স্থানীয় বাসিন্দারা সেখানে আটক করে এবং বাচ্চাটিকে উদ্ধার করে। এবং যেটা জানা যাচ্ছে যে বাচ্চার মামার বাড়ি যেখানে রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে বাচ্চাটিকে দিয়ে আসা হয়েছে এবং তার সেই মহিলা তাকেও কিন্তু আটক করেছে। গোটা ঘটনার পর যেটা আমরা জানতে পাচ্ছি যে পুলিশের দিকে এটা পৌঁছেছে এবং এক্ষেত্রে কিন্তু পুলিশ ভেরিফাই করে দেখছে যে ওই মহিলাই সেই মহিলা কিনা যে চুরি করেছিল এবং যেই বাচ্চাটিকে নিয়ে আসা হয়েছে সেই বাচ্চাটি এই বাচ্চা যেই বাচ্চা চুরি হয়েছিল কিনা সেই বিষয়ে মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টা এই মুহূর্তে প্রস্তুতি আছে। এই মহিলা বাচ্চা নিয়ে কোথায় যেতে চাইছিলেন, ঠিক কোন জায়গায় তাকে ধরা গেল? যেটা জানা যাচ্ছে দক্ষিণ কলকাতার নেতাজি নগর এলাকা, সেখান থেকে কিন্তু এই মহিলাকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। তার ছবি দেখে চিনতে পারা যায় এবং তারপরেই কিন্তু পুলিশ সূত্রের খবর যে তাকে সরাসরি নিয়ে আসা হয় একেবারে বাগমারী বাজার, সেখানে কিন্তু এই মুহূর্তে পুলিশও পৌঁছেছে এবং তারাও ভেরিফাই করে দেখছে যে যেই মহিলা এবং বাচ্চাকে আটক করে নিয়ে আসা হয়েছে সেই মহিলাই কিনা অভিযুক্ত, অপরদিকে যে বাচ্চাকে উদ্ধার করা হয়েছে সেই বাচ্চাটি নিখোঁজ হয়েছিল কিনা সেই গোটা বিষয়টা কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। বিক্রম, তোমার কাছে আমি জানতে চাইবো, এই মহিলাকে যখন ধরা হয়, যখন স্থানীয় মানুষ ধরে তাকে বাগমারিতে নিয়ে আসার চেষ্টা করেন, তিনি কি স্বীকার করেছেন যে হ্যাঁ তিনি সেই মহিলা এবং তিনি বাচ্চা নিয়ে গিয়েছিলেন? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বিক্রমের, এবং যেরকম জানা যাচ্ছে দক্ষিণ কলকাতার নেতাজি নগর থেকে ওই মহিলা, যে মহিলা ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, সিসিটিভি যে ফুটেজ ধরা পড়েছে, সবুজ শাড়ি পরা মহিলা, তাকে ধরা গিয়েছে এবং ওই বাচ্চা, তার কোলের যে বাচ্চা ছিল, পাঁচ দিনের যে বাচ্চা, সকাল থেকে যার খোঁজ চলছিল তাকেও পাওয়া গেছে এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে ওই বাচ্চার মামার বাড়ি বাগমারি এলাকায়। এবং পুলিশ এই মুহূর্তে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ওই মহিলাই সেই মহিলা কিনা যে কলকাতা মেডিকেল কলেজ থেকে ওই বাচ্চাকে চুরি করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই মহিলার ছবি যে দেখছেন ভিডিও ফুটেজ, এটা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ছবি। মেডিকেল কলেজ থেকে বেরিয়ে মনে করা হচ্ছিল মেট্রো স্টেশন সব থেকে কাছে এবং সেজন্যই মহিলা মেট্রো স্টেশনে চলে আসেন। পার্ক স্ট্রিটের সমস্ত মেট্রো স্টেশনের কাছাকাছি যতগুলো রয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। পার্ক স্ট্রিট থেকে এই মহিলার ছবি পাওয়া যায় এবং তার সঙ্গে ট্যালি করে দেখা হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে সিসিটিভি ফুটেজ। একই শাড়ি পরা মহিলা, তিনি যখন হাসপাতালে ছিলেন তার হাতে শুধু প্যাকেট ছিল, কোনো বাচ্চা ছিল না, কিন্তু মেট্রো স্টেশনের ছবিতে বাচ্চা কোলে এই মহিলাকে ট্রেনে উঠতে দেখা যায়। তারপরই অত্যন্ত তৎপরতার সঙ্গে আপনারা কিছুক্ষণ আগেই বিশ্বরঞ্জন শতপথীর বক্তব্য শুনলেন, তিনিও বললেন যে পুলিশ ইনভেস্টিগেট করছে এবং 9 ঘন্টা সময় লাগলো ওই মহিলাকে লোকেট করে ধরে ফেলতে। বিক্রম দাস আমাদের সঙ্গে আবার রয়েছে। বিক্রম, এই মহিলা কি স্বীকার করেছেন যে তিনি মেডিকেল কলেজ থেকে বাচ্চা নিয়ে গিয়েছিলেন? দেখো, এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছেছে যেখানে এই মহিলা এবং বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এই বাচ্চাকে সেই বাচ্চা কিনা অর্থাৎ চুরি হয়েছিল যেই বাচ্চা সেই বাচ্চা সেটা তার মা বাবার কাছে এই মুহূর্তে ভেরিফাইং এর কাজ চলছে, ভেরিফিকেশনের কাজ চলছে। অপরদিকে সেই মহিলাই এই অভিযুক্ত কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, কারণ পুরোটাই স্থানীয় বাসিন্দারা করেছে দক্ষিণ কলকাতার একটি জায়গায়। তারা টেলিভিশনের পর্দায় যে ছবি দেখতে পাচ্ছিল সেই ছবি দেখে তারা একজন মহিলা এবং একটি বাচ্চাকে আইডেন্টিফাই করে, তারপরে তাকে সেখান থেকে ধরা হয় এবং সেখান থেকে সরাসরি কিন্তু বাগমারি বাজারে যেখানে এই বাচ্চার মামার বাড়ি, শিশুর মামার বাড়ি, সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কিন্তু পুলিশ অধিকারীরা পৌঁছেছে। তারা কিন্তু এই মুহূর্তে ভেরিফিকেশন করছে এবং সেই কারণে পুলিশ এখনো পর্যন্ত কিন্তু সরকারিভাবে এই বিষয়টা জানায়নি যে বাচ্চাটি উদ্ধার হয়ে গিয়েছে বা এই সেই মহিলা কিনা সেই বিষয়টা কিন্তু এখনো পুলিশ স্পষ্ট করেনি। বিক্রম, স্থানীয় বাসিন্দারা যখন ওই মহিলাকে ধরলো তখন মহিলার কাছ থেকে তারা কিছু জানতে চায়নি, অর্থাৎ মহিলার কোনো বক্তব্য তারা কি বলতে পারছে না? অবশ্যই সেই বিষয়টা কিন্তু উঠে এসেছে, তারা নিশ্চিত হয়েছে যে এই সেই মহিলা এবং এই সেই শিশু, সেক্ষেত্রে কিন্তু নিশ্চিত হওয়ার পরই তারা তাদেরকে বাগমারিতে নিয়ে এসছে এবং সেই মুহূর্তে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে যেখানে রয়েছে এই মুহূর্তে তারা, এবং সেখানে কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে যে এই সেই বাচ্চা বা এই সেই মহিলা কিনা, এই গোটা বিষয়টি কিন্তু এই মুহূর্তে ভেরিফিকেশন প্রসেসের মধ্যেই রয়েছে। বিক্রম, লালবাজার ইতিমধ্যে 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল মহিলাকে খুঁজে দিতে পারলে। একেবারে প্রায় জয়ন্ত সিটি ক্রাইম নিজে সেই বিষয়টা সেই ডিসিশনটা নিয়েছিলেন এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে যে 1 লক্ষ টাকা দেওয়া হবে যে এই বাচ্চাকে খুঁজে দেবে। সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দেখা হচ্ছে যে যেই ব্যক্তি প্রথম দেখতে পায়, যে লোকেট করে বা যে আইডেন্টিফাই করে সে কে, এবং একই সঙ্গে কিন্তু এই মহিলা এবং এই শিশু যেই যার বিরুদ্ধে অভিযোগ, যে মহিলার বিরুদ্ধে যার ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে ফুটেজে সেই মহিলাই কিনা সেটাই একদিকে যেরকম ভেরিফিকেশন চলছে, অপরদিকে সেই শিশু কিনা সেই বিষয়টাও কিন্তু তার মা বাবাকে দিয়ে এই মুহূর্তে আইডেন্টিফিকেশনের প্রসেস চলছে। বিক্রম, ওই শিশুকে কি ওই মামার বাড়ির লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছে ইতিমধ্যে? দেখো, এই মুহূর্তে কিন্তু সেই শিশুটিকে
মামা বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে পুলিশ পৌঁছেছে। একই সঙ্গে যারা সেই বাচ্চাটিকে উদ্ধার করেছে তারাও সেখানে গিয়ে পৌঁছেছে। সমস্ত বিষয়টা এই মুহূর্তে প্রসেসের মধ্যে রয়েছে, অর্থাৎ ভেরিফিকেশন এবং আইডেন্টিফিকেশনের প্রসেস রয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের সূত্রে যারা জানা যাচ্ছে তারা কিন্তু একেবারে নিশ্চিত যে এই সেই মহিলা বা এই সেই বাচ্চা যাদের ছবি টিভিতে দেখানো হচ্ছে বা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখা হচ্ছে তারা কিন্তু সে বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই ওই মহিলা এবং বাচ্চাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায়। বিক্রম, এই মহিলা সম্পর্কে এখন অবধি কিছু জানা গিয়েছে? তিনি আচমকা এই কাজ করছেন নাকি এরকম একটা র‍্যাকেটের সঙ্গে তিনি জড়িয়ে অনেক দিন ধরে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু বিষয়টা স্পষ্ট নয়। আপাতত ভাবে এক্ষেত্রে আইডেন্টিফিকেশন এবং ভেরিফিকেশন চলছে। এরপর নিশ্চিত হওয়ার পর যদি দেখা যায় যে এই সেই মহিলা তাকে গ্রেফতার করা হবে, তারপরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে গোটা মোটাস অপারেন্ডি জানতে পারা যাবে এবং মোটিভ কি ছিল সেটাও জানতে পারা যাবে। অর্থাৎ এটা কি শিশু পাচারের বিষয় নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, ওটা বিষয় কিন্তু স্পষ্ট হতে পারবে তদন্তকারীরা যখন এই মহিলাকে পুরোপুরি জিজ্ঞাসাবাদ করা যায়। বিক্রম, তুমি নজর রাখো, আমরা বারবার আপডেট নেব তোমার থেকে। আসার কথা একটাই যে ওই শিশুকে উদ্ধার করা গিয়েছে এবং মহিলাকেও ট্র্যাক করেছে, তবে পুলিশ নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করছে।